আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে যেখানে আজকে আমি আপনাকে দেখাবো মাধ্যমিক পাস কোয়ালিফিকেশনে প্রচুর সংখ্যক শূন্য পদে নিয়োগ করা হচ্ছে যেখানে অ্যাপ্লিকেশান করা লাস্ট ডেট হচ্ছে বারোই মার্চ দু হাজার নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে আর এটা হচ্ছে পুরোপুরি সরকারি চাকরি যেখানে পারমানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে আর আপনি যদি কেবলমাত্র মাধ্যমিক পাস করে থাকেন তবু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন খুব ভালো সুযোগ রয়েছে সম্পূর্ণভাবে দেখতে থাকুন এখানে আজকে আমরা পুরোপুরি ডিটেলে আলোচনা করব আর তার সাথে সাথে এই ধরনের গুরুত্বপূর্ণ চাকরি আপডেটগুলো যদি আপনি নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই চ্যানেল থেকে আপনারা প্রতিদিন পশ্চিমবঙ্গের কোনো না কোনো জেলার অথবা রাজ্য সরকারের অথবা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন চাকরি আপডেট নিয়মিত পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান যেখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে নিয়োগ করা হচ্ছে আর এটা নিয়োগ করা হচ্ছে দেখতে পাচ্ছেন ডিরেক্টরেট জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে অর্থাৎ বিএসএফে নিয়োগ করা হবে এবং এখানে কনস্টেবল ক্যাটাগরিতে নিয়োগ করা হচ্ছে ট্রেডসম্যান আর এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য বলে রাখি যেটা হচ্ছে ছেলেরা এবং মেয়েরা সবাই অ্যাপ্লিকেশান করতে পারবেন ছেলেদের ক্ষেত্রে ভ্যাকেন্সি সংখ্যা রয়েছে এক হাজার আর মেয়েদের ক্ষেত্রে রয়েছে চৌষট্টিটি টোটাল বারোশো চুরাশিটি শূন্য নিয়োগ করা হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফ থেকে আর এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের যে লেভেল থ্রি স্যালারি সেই স্যালারিতে কিন্তু নিয়োগ করা হবে একুশ হাজার সাতশো থেকে ঊনসত্তর হাজার একশো টাকা হচ্ছে এটার পেমেট্রিক্স এবং তার সাথে অন্যান্য অ্যালাউন্স কিন্তু এখান থেকে পেয়ে যাবেন খুব ভালো মানের স্যালারিতে গুরুত্বপূর্ণ পোস্টে এবং পুরোপুরি পারমানেন্ট পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে সম্পূর্ণভাবে দেখতে থাকুন কোন কোন ক্যাটাগরিতে কি কী কোয়ালিফিকেশান রয়েছে সেই সম্পর্কে আমরা সম্পূর্ণভাবে ডিসকাস করব তো দেখতে পাচ্ছেন এখানে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে সেগুলোর দেখতে পাচ্ছেন ভ্যাকেন্সি সংখ্যা দেওয়া রয়েছে প্রথমে যে ছকটি রয়েছে সেই ছকে রয়েছে ছেলেদের ক্ষেত্রে ভ্যাকেন্সি সংখ্যা দেখতে পাচ্ছেন মেল ক্যাটাগরিতে যেখানে বারোশো কুড়িটি হচ্ছে শূন্যপদ আর এখানে নিয়োগ করা হচ্ছে কনস্টেবল কবলার থেকে শুরু করে টেলার কুক ওয়াটার কেরিয়ার ওয়াশারম্যান বারবার সুইপার ওয়েটার এই সমস্ত গুরুত্বপূর্ণ ট্রেডের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে টোটাল শূন্যপদ রয়েছে বারোশো কুড়িটি যেখানে জেনারেল ক্যাটাগরি থেকে শুরু করে ইউক ইকোনমিক্যালি উইকার সেকশন ও বিসি এস সবাই এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন আর মেয়েদের ক্ষেত্রে যে ভ্যাকান্সি সংখ্যা সেটা দেখতে পাচ্ছেন চৌষট্টিটি রয়েছে চৌষট্টিটি টোটাল ভ্যাক্যান্সি সংখ্যা রয়েছে আর এখানেও দেখতে পাচ্ছেন জেনারেল থেকে শুরু করে ইকোনমিক্যালি উইকার সেকশন ও বিসি এস সবাই অ্যাপ্লিকেশান করতে পারবেন যেখানে কবলার থেকে শুরু করে টেলার কুক ওয়াটার কেরিয়ার ওয়াশারম্যান বারবার সুইপার এই সমস্ত ক্যাটাগরিতে নিয়োগ করা হচ্ছে তো এই হচ্ছে পুরোপুরি সম্পূর্ণ তথ্য অর্থাৎ কোন কোন পোস্টে নিয়োগ এবং কতগুলো ভ্যাকেন্সি রয়েছে সেই সম্পর্কে আমরা কিন্তু ডিসকাস করলাম এরপর আমরা ডিসকাস করব আরও কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে যেমন শিক্ষাগত যোগ্যতা থেকে বয়স তো দেখতে পাচ্ছেন এখানে যে বয়সের লিমিট সেটা হচ্ছে আঠারো থেকে পঁচিশ বছর পর্যন্ত আপনাকে হতে হবে আর যদি আপনি এসসি এসটি হয়ে থাকেন তাহলে সরকারিভাবে বয়সের ছাড় পেয়ে যাচ্ছেন যদি আপনি এসসি ক্যান্ডিডেট হয়ে থাকেন বা এসটি ক্যান্ডিডেট তাহলে পাঁচ বছরের ছাড় পাবেন আর যদি আপনি ওবিসি হয়ে থাকেন তাহলে টোটাল তিন বছরের ছাড় পেয়ে যাচ্ছেন অর্থাৎ এসসি এসটিদের ক্ষেত্রে রয়েছে আঠারো থেকে এখানে এখানে কিন্তু তিরিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশান করতে পারবেন আর ওবিসিদের দের ক্ষেত্রে এখানে আঠারো থেকে আপনি এখানে আঠাশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশান করতে পারবেন তো এই হচ্ছে বয়সের লিমিট আর এই যে বয়সের লিমিট সেটা কিন্তু ক্যালকুলেট করা হবে বারোই মার্চ দু তারিখ পর্যন্ত অর্থাৎ এই নির্দিষ্ট ডেটে আপনাকে সেই বয়সই হতে হবে তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে পুরোপুরি ডিটেল এখানে লেখা রয়েছে এখানে শিক্ষাগত যোগ্যতা আপনাকে কিন্তু বুঝতে হবে এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাকে কিন্তু মাথায় রেখে অ্যাপ্লিকেশন করতে হবে তো দেখতে পাচ্ছেন প্রথমে একটি ক্যাটাগরি রয়েছে এবং দ্বিতীয় আরেকটি ক্যাটাগরি রয়েছে তো প্রথম ক্যাটাগরিতে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে কনস্টেবল কবলার টেলার ওয়াশারম্যান বারবার এবং সুইপার এই পাঁচটি ক্যাটাগরির ক্ষেত্রে যদি আপনি অ্যাপ্লিকেশান করেন তো সেক্ষেত্রে মাধ্যমিক হচ্ছে এটা শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক এবং তার সাথে সাথে প্রফিসিয়েন্সি ইন রেসপেক্টিভ ট্রেড অর্থাৎ কবলার টেলার ওয়াশারম্যান বারবার সুইপার এই সমস্ত ট্রেডে কিন্তু আপনাকে প্রফিসিয়েন্সি থাকতে হবে ঠিক আছে প্রফিসিয়েন্সি কাজের দক্ষতা থাকতে হবে সার্টিফিকেট না থাকলে চলবে কাজের দক্ষতা কিন্তু থাকতে হচ্ছে তাহলেই আপনি এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন তার কারণ হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে কিন্তু এখানে ট্রেড টেস্ট কিন্তু হবে ট্রেড টেস্ট এই ট্রেড টেস্টে কিন্তু আপনাকে কোয়ালিফাই করতে হবে তাহলে আপনি এই চাকরিটি পেয়ে যাবেন তো এই হচ্ছে একটি গুরুত্বপূর্ণ তথ্য মাধ্যমিকের সাথে সাথে আপনাকে সেই সমস্ত ট্রেডে যদি আপনাদের দক্ষতা থাকে তাহলেই আপনি এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন পরবর্তী দেখতে পাচ্ছেন যে ক্যাটাগরিতে নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন কনস্টেবল কুক রয়েছে ওয়াটার কেরিয়ার এবং ওয়েটার এই সমস্ত ট্রেডের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে এখানেও যে কোয়ালিফিকেশান সেটা হচ্ছে মাধ্যমিক এবং তার সাথে সাথে এখানে কিন্তু সার্টিফিকেট ম্যান্ডেটারি এখানে সার্টিফিকেট কিন্তু ম্যান্ডেটারি কিন্তু উপরের টিতে সার্টিফিকেট ম্যান্ডেটারি ছিল না তো দ্বিতীয়টিতে দেখতে পাচ্ছেন যে সার্টিফিকেট এখানে চেয়েছে সেটা হচ্ছে ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশান ফ্রেমওয়ার্ক যেটা হচ্ছে এনএসকিউএফ লেভেল ওয়ান কোর্স কিন্তু করা থাকতে হচ্ছে তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন অথবা যদি আপনি কিচেন ফ্রম ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশনের তরফ থেকে করে থাকেন অথবা এনি আদার ইনস্টিটিউট থেকে তবুও এখানে কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারছেন তো এই পার্টিকুলার পোস্টের ক্ষেত্রে আপনাকে কিন্তু সার্টিফিকেট থাকতে হবে তাহলে এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন কিন্তু প্রথম যে ক্যাটাগরি সেখানে আপনি মাধ্যমিক কোয়ালিফিকেশান এবং ট্রেডে যদি আপনি কোয়ালিফাই করতে পারেন তাহলে এখানে আপনি চাকরিটি পেয়ে যাচ্ছেন তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ কোয়ালিফিকেশান আর যদি আপনাদের সেই সমস্ত সংশ্লিষ্ট কাজে যদি আরও দক্ষতা থাকে বা যদি আপনি আদার্স কোনো কোর্স করে থাকেন ডিপ্লোমা বা ডিগ্রি কোর্স তবু কিন্তু আপনি এখানে প্রেফারেন্স পেয়ে যাবেন তো এই হচ্ছে শিক্ষাগত যোগ্যতা সেই জন্য লেভেল থ্রি স্যালারি কিন্তু মাধ্যমিক পাশে দেওয়া হচ্ছে অর্থাৎ যাদের যাদের দক্ষতা খুব ভালো রয়েছে তারা কিন্তু খুব সহজেই চাকরিটি পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন এখানে আরও এরপর আমরা গুরুত্বপূর্ণ একটি তথ্য ডিসকাস করবো যেহেতু বিএসএফের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে তো তাই শারীরিক মাপজোক এখানে হবে ছেলেদের ক্ষেত্রে রয়েছে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার আর মেয়েদের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন একশো পঞ্চান্ন সেন্টিমিটার ছেলেদের ক্ষেত্রে চেস্ট মাপজোক হবে যেখানে পঁচাত্তর থেকে আশি রয়েছে পাঁচ সেন্টিমিটার এক্সপানশন রয়েছে আর দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ক্যাটাগরির ক্ষেত্রে ছাড় রয়েছে সেগুলো আপনারা দেখে নেবেন বিভিন্ন ক্যাটাগরির ক্ষেত্রে আর এখানে দেখতে পাচ্ছেন আপনি যখন অ্যাপ্লিকেশান করবেন এদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু অ্যাপ্লিকেশান করতে হবে এদের অফিসিয়াল ওয়েবসাইট আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে আপনারা সরাসরি অ্যাপ্লিকেশান করতে পারবেন অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে এগারো তারিখ থেকে এবং বারোই মার্চ পর্যন্ত আপনি অ্যাপ্লিকেশান করতে পারবেন পুরোপুরি তিরিশ দিন ধরে অ্যাপ্লিকেশান চলবে তো হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য অ্যাপ্লিকেশান আপনাদেরকে কমপ্লিট করতে হবে শুধুমাত্র অনলাইন মোডেই কোনো রকমের আদার্স কোনো এখানে কিন্তু প্রসেস নেই তো এই হচ্ছে আজকের একটি গুরুত্বপূর্ণ চাকরি আপডেট যেখানে পুরোপুরি সরকারি চাকরিতে বিএসএফের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে এবং এগুলো প্রত্যেকটি হচ্ছে পারমানেন্ট পোস্ট লেভেল থ্রি স্যালারি দেওয়া হবে তো এই হচ্ছে একটি গুরুত্বপূর্ণ সেন্ট্রাল গভর্নমেন্টের একটি চাকরি আর এই ধরনের গুরুত্বপূর্ণ চাকরি আপডেটগুলো যদি আপনি নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই চ্যানেল থেকে আপনারা প্রতিদিন পশ্চিমবঙ্গের কোনো না কোনো জেলার অথবা রাজ্য সরকারের অথবা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন চাকরি আপডেট নিয়মিত পেয়ে যাবেন ধন্যবাদ